জমা তুমি বাড়ির গিন্নি, তোমাকে কত কাজ করতে হয়। তুমি যদি পড়ে থাকো তাহলে কি করে চলবে বলো তো? আর শুধু একটাই অনুরোধ, তুমি ওষুধটা আমাকে মাখিয়ে দিতে দাও। বললুম তো আমার লাগবে না, বললুম তো। তোমার লাগবে না, আমি না হয় আমার জন্যই করছি ভাবো। আজ আমি যার কাছ থেকে ওষুধ এনেছি, তোমার পাটা যদি এখন ভালো হয়ে যায় তাহলে তার মুখটা কতটা উজ্জ্বল হবে বলো তো। আমি তো বলে কই এনেছি। কে কোথায় কার সঙ্গে দেখা করে এসেছে না করে এসেছে ভগবান জানে, যত সব ভণ্ড বুজরুকে দেশ ভরে গেছে, পয়সা খরচ করে ওষুধ নিয়ে এসেছে। পয়সা তো খরচ হয়েছে আমাদের ছেলেরই, তোমার কাছে তো আর পয়সা নেই কো। ওষুধ নিয়ে এসেছে নাম করার জন্য, পয়সা খসেছে আমাদের ছেলে। উনি টাকা নেননি, এমনিই ওষুধটা দিয়েছে। আর তুমি যদি বলো তোমার ছেলের কাছ থেকে টাকা নিয়েছি, তাহলে এতটা ছোট আমি এখনো হয়ে যাইনি, আর এরকম ছোট আমি কোনোদিন হতেও পারবো না। উনি যা দিয়েছেন জোর করে দিয়েছেন, আমি কিন্তু কিছু নিতে যাইনি। আমার প্রয়োজনটাই বা কি, আমার বেঁচে থাকতে কি লাগে? তোমরাই তো আমাকে খাওয়াচ্ছ পড়াচ্ছ, তারপরে আমার কিসের টাকার দরকার? আচ্ছা এবার তুমি পাটা দাও তো, আমি একটু মালিশটা করে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি এরকম নেই আঁকড়ার মতো আমার গায়ের কাছে এসে বসেছো কেন বলো দেখিনি? হ্যাঁ কি মনে হয় তোমার, আমার পায়ে একটু তেল মালিশ করে দিলে আমি তোমার কেনা গোলাম হয়ে যাব? আমি একবারও সেটা ভাবিনি, আমি শুধু ভাবছি যে তোমার ব্যথাতে যদি তেলটা মালিশ করে দিই তাহলে তোমার ব্যথাটা কমবে। আর যে মানুষটাই ওষুধ দিয়েছে সে যে ওই রকম মানুষ নয় সেটাও প্রমাণ হয়ে যাবে। থামো 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 তো এখন, আমি মরছি নিজে জ্বালায়, উনি এখন ভাষণ দিতে এসেছে। আচ্ছা বেশ আমি চলে যাব, একটু ওষুধটা লাগিয়ে নাও। একটু সহ্য করে নাও মেজমা, ওষুধটা না বসলে না হবে না। মেজমা এখন একটু ভালো লাগছে না? ওই হাত বোলালে সকলেরই একটু একটু ভালো লাগে, তার মানে এই নয় কো যে ব্যথাটা একেবারে চলে গেছে। আমার বিশ্বাস মেজমা, দেখো তোমার ব্যথাটা একদম কমে যাবে। 3 দিন পরে যদি তোমার ব্যথাটা কমে তাহলে উনি আর একটা ওষুধ দেবেন, ওটাতে তোমার ব্যথা একেবারে নির্মূল হয়ে যাবে। অমন কত কথাই বলে লোকে, সকলে সব কথা ধরতে গেলে তো একেবারে। না গো মেজমা, উনি সেরকম মানুষই নন, উনি হিমালয়ের সাধু, এখানে এসেছেন শেষবারের মতো, এবার ফিরে গেলে আর কোনোদিনও আসবেন না। বাবা এত কথা হয়ে গেছে, আহ তোমাদের না স্বভাবই এই ধারা, লোকজন পেলে সকলকে জুটিয়ে গল্প করতে শুরু করে দাও, চেনা নেই জানা নেই, এত কথা কিসের বাঁচা? ওই মানুষটাকে দেখলে তুমিও কথা না বলে থাকতে পারবে না, ওই মানুষটাকে দেখলেই কথা বলতে ইচ্ছে করে। আর জানো তো উনি কপাল দেখে কত কি বলে দিতে পারেন। তা কি বলেছেন উনি? তুমি এ বাড়ির বউ হয়ে সকলকে একেবারে ধনে ঐশ্বর্যে ভরিয়ে রাখবে তুমি? না তা বলেননি, কিন্তু উনি বলেছেন আমি একজন যোদ্ধা, তুমি যুদ্ধ করে সব কিছু জয় করবে। আর যুদ্ধই তো করছি বলো, আর দেখো তুমি তোমার ধারে কাছে আমাকে ঘেঁষতে দাও না, তোমার পায়ে একটু সামান্য তেল মাখাবো সেই জন্য তো আমাকে যুদ্ধ করতে হচ্ছে, আর আমার পুরো জীবনটাই তো যুদ্ধের। এই দেখো না কিরম কাঙালের মতো তোমার ভালোবাসার জন্য অপেক্ষা করছি, একদিন হয়তো এই যুদ্ধেও আমি ঠিক জয় করতে পারবো, আর উনি যখন বলেছেন আমি নিশ্চয়ই পারবো। এই যাও দেখি, এখন যাও দেখি নি যাও, আমার ভাল লাগছে না এত কথা কইতে, আমার ঘুম পাচ্ছে, এখন একটু ঘুমোবো আমি। মেজমা আরেকটু মালিশ করে দিই, তোমার তো খুব ভালো লাগছে। আমার পাটা গরম হয়ে গেছে একেবারে। মেজমা গরমটাতে ব্যথাটা মরবে। তা কবার দিতে হবে দিনে? বলেছে দিনে 2 বার 3 বার দিতে। একবার তো হয়ে গেল আজকে, আমি কালকে এসে আবার তোমাকে 2 বার দিয়ে দেব। কাল তুমি মালিশ করবে? কাল তো তোমার ভূতের নৃত্য শুরু হবে, কাল না তোমার বিয়ে? এই বিয়ে আমার বিয়ে,
মেজমা তুমিই প্রশ্ন করলে আবার তুমিই উত্তর দিয়ে দিলে। এই বিয়েটা তো বিয়েই নয়, আর এমন কিছু লোকজনও তো আসছে, তেমন কিছুই তো হচ্ছে না, শুধুমাত্র নিয়ম রক্ষা হচ্ছে। ওতে আবার আমার কিসের ব্যস্ততা বলো তো? আমি ঠিক ফাঁকে তোমাকে দুবার মালিশ করে দেব। উনি যখন তিন দিন দিতে বলেছেন, তিন দিন দিয়ে দেখো না। আচ্ছা, আমার কথা না হয় তোমাকে মানতে হবে না, কিন্তু একজন সাধু মানুষ কথাটা বলেছে, তার কথাটা অমান্য করো না। বাবা, একবেলা বেরিয়ে সাধু মানুষের সঙ্গে আলাপ করে এমন করছে যেন এমন মানুষ ভূ ভারতে একটা নেই কো। কি জানি, কাউকে কাউকে দেখলে মনে হয় তার থেকে বড় আপন আর এই দুনিয়াতে কেউ নেই। আর ওনাকে দেখে আমারও তাই মনে হয়েছে, আর শুধু আমার নয়, মায়েরও তাই মনে হয়েছে। কি জানি কেন একজন মানুষকে দেখে এরকম আত্মীয়ের মতো লাগলো, আর জন্ম কোনো সম্পর্ক ছিল কিনা কি জানি। হ্যাঁ, এই জন্মে হলো না, আবার আরেক জন্ম টেনে এনেছে। এই জন্মে হলো না বলেই তো আক্ষেপ, তাই মনে হচ্ছে যদি আর জন্মে কোনো সম্পর্ক থেকে থাকে। দেখলেই মনে হয় এরকম একজন মানুষ যদি আমার আত্মীয় হতো, আমি কোনোদিন তাকে সন্ন্যাস নিতেই দিতাম না। এরকম মানুষ সংসারে থাকলে সকলের উপকার। আচ্ছা মেজমা, তোমার ব্যথাটা কি কমেছে? বললুম তো, ওই মালিশ করার ফলে হয়তো একটু কমেছে, তা বলে যে একেবারে উদাও হয়ে গেছে তা তো নয় কো। মেজমা দেখোই না, এতদিন তো কষ্ট সহ্য করলে, তিনটে দিন না হয় তেলটা পরীক্ষা করে দেখো, আর যদি ব্যথা উধাও হয়ে যায় তাহলে তো বলতে পারবে পৃথিবীতে সব মানুষ ঠগজোচ্চর নয়। কিছু কিছু মানুষ আছে যারা পথে পথে শিকড় বা কোর তাবিজ কবজ নিয়ে ঘুরে বেড়ায়, মানুষের রোগ মুক্তি করাই তাদের কাজ, হিমালয়ে সাধনা করে আর পৃথিবীকে রোগ মুক্তি ঘটায়। এই শুরু হলো ভাষণ। আচ্ছা মেজমা, আমি আর কথা বলবো না, আমি বুঝতে পারছি তোমার ঘুম পাচ্ছে, তুমি একটু বিশ্রাম নিয়ে নাও। সে আমি বিশ্রাম নেব কি নেব না তোমার সঙ্গে পরামর্শ করে নেব নাকি? সে কথা আমি বলিনি, এমনি বলছি এই সময় বেশি হাঁটাহাঁটি করো না, পাটা সোজা রেখে একটু টানটান হয়ে শো, পাটা সোজা রেখে একটু টানটান হয়ে শো, দেখবে খুব আরাম লাগবে, ভালো লাগবে। আর যদি একটু ঘুম পাই তাহলে ঘুমিয়েও নাও, দেখবে ঘুম থেকে উঠে হয়তো ম্যাজিকের মতো পুরো ব্যথাটাই উধাও হয়ে গেছে। হ্যাঁ, সেই কপাল করেই এসেছে কি না? বাবা কি ব্যথায় কষ্ট পাচ্ছি, আর উনি একবার তেল লেপলেন অমনি ম্যাজিকের মতো পায়ের ব্যথা মিলিয়ে গেল, উদাও হয়ে গেল। যত সব কথাবার্তা, সত্যি যেন ধন্বন্তরি এসেছেন, একবার মালিশ করলো আর ব্যথার উপশম হয়ে গেল, পারো বটে। ছি ছি বালাই স্যার, আমি কেন ধন্বন্তরি হতে যাব? তবে যিনি ওষুধ দিয়েছেন তিনি ধন্বন্তরি হতে পারেন, তাকে ধন্বন্তরি বানাতে তো তোমার কোনো অসুবিধা নেই। যদি ব্যথা কমে যায় তুমি কিন্তু স্বীকার করবে, আর কালকে তো উনি আসছেনও। তার মানে কে বাইরের লোকটাকে ডেকে আনা হচ্ছে? আমি তো কিছুই জানি নে। মা মনে হয় ছোটমাকে বলেছে। হ্যাঁ, সেই ছোটমাই তো সংসারের কর্তৃ কি না, আমার স্বামী নেই, কেউ নেই, তাই সংসারে আমার কোনো দামও নেই কো। বাড়িতে বাইরের লোক ঢুকে পড়ছে, কোথাকার কোন ভণ্ড সাধু, ওনারা নেমন্তন্ন করে এসেছেন, বাড়িতে আসবে, সব কিছু দেখে শুনে ঠিকানা পিকানা জেনে ডাকাতি করতে পাঠাবে। নেমন্তন্ন করে এসেছো তোমরা? হ্যাঁ, এতই যখন নেমন্তন্ন করে খাওয়ানো শখ, নিজের ঘরে তো ডাকতে পারতে। ও বাবা, ঘরে ডাকবে কি করে? ঘরদোর বলতে কিছু আছে নাকি? যখন নিজেদের ঘরদোর বলতে কিছু নেই কো, তখন অন্যের ঘাড়ের উপর ভরসা করে নেমন্তন্ন করার কি আছে তোমাদের? আসলে মেজমা, আমার খুব ইচ্ছে হয়েছিল যে ওনার মতো একজন মানুষ আমার এই বিশেষ দিনে এসে আমাকে একটু আশীর্বাদ করুক। আমার ভুল হয়ে গেছে, কিন্তু এখন যখন বলেই ফেলেছি তখন তো আর কিছু করার নেই বলো, আমি তো গিয়ে ওনাকে বারণ করে আসতে পারবো না। যত সব আজুরে কথাবার্তা, কি দরকার ছিল এত পাকামো করার তোমাদের? সবসময় পরের ধনে পোদ্দারি, নিজেরা অন্যের ঘাড়ে বসে আছে আবার বাড়িতে লোক ডাকছে। সত্যি বাবা, ছোটরও কি আক্কেল, আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করল নে,
মেজমা আমার মনে হয় তুমি সাধু বাবাকে দেখলে এরকম করে আর কথাই বলতে পারবে না। থামো দেখিনি, থামো। গন্ডগোল যা পাকানো তা তো পাকিয়ে চলে এসেছো। ছোট ঠাকুরপোকে আমি বলবো চোখে চোখে রাখতে আর ঘরের ভেতরে যেন ঢুকতে না দেয়। এখন দিনকাল ভালো নয় কো, খবরে কাগজে সারাক্ষণই একই কথা বলে যাচ্ছে। আর এটা তোমাদের ওই গা গঞ্জ নয়, এটা শহর। এখানে দরজা খুলে কাউকে ঘরে ডেকে নিয়ে আসেনি যত সময় অনাথ সৃষ্টির কাণ্ড। আচ্ছা মেজমা তুমি এখন রেস্ট নাও, আমি আসছি। ওই সাধু বাবার সাথে আমার একদিনেরই পরিচয়, তবে একটা কথা আমি তোমাকে দিয়ে যাচ্ছি, ওই ধরনের মানুষ না পৃথিবীতে কারোর উপকার বই অপকার করতে পারে না। তুমি আমার কথা মিলিয়ে নিও। যাই বলুক আর যাই করুক, তেলখানা কিন্তু জব্বর দিয়েছে, পায়ের ব্যথাটা কিন্তু কমেছে। সত্যি কি তিন দিন তেল লেপলে আমার পায়ের ব্যথাটা কমবে? সত্যি কি এমন কোনো ঔষধি তেল এটা, নাকি যে লোকটা দিয়েছে তার ফন্দি ফিকির? এইভাবে লোককে হাত করে তার বাড়িতে ঢোকার ছল, তার বাড়িতে ডাকাতি করার ছল, কি জানি বাপু। আসুক না কাল, ছোট ঠাকুরপোকে তো বলবো টকে টকে থাকতে, আসবে আশীর্বাদ করবে, দুটো মিষ্টি মুখ করবে, বেরিয়ে যাবে। একেবারে বেশিক্ষণ গেড়ে বসতেই দেবনি। উফ, কিন্তু পায়ের ব্যথাটা সত্যি কমেছে, কতদিন পর আরামে চোখ বুঝে আসছে। একটু শুয়ে পড়ি, এবার দেখি ঘুম আসে কিনা। ঠাকুর কি শান্তি, কি শান্তি, বড় কষ্ট পাচ্ছিলাম গো ঠাকুর, এবার একটু ঘুমিয়ে নি বাবা, ঘুমিয়ে নি। আমাকে করতে হচ্ছে এসব কাজ, আমি বেদিতেই রাজি নই কো। এসব কাজ আমার ঘাড়ে এসে জুটেছে, আমার ভালো লাগে না বাপু, তবু এক সংসারে থাকতে গেলে তো করতেই হবে, আর কি করা যাবে। আসতে পারি? হ্যাঁ এসো বোন, এসো এসো এসো, ভেতরে এসো। তাহলে কাল আপনাদের বাড়ির ছেলের বিয়ে, তাই তো? কোথায় আমাদের তো ইনভাইট করলেন না, আমরাও তো আপনাদের রিলেটিভ। এসব কি কথা বলছো বোন, আমরা তো এই বিয়ে দিতে কেউ রাজি নই কো, ছেলে বড় হয়েছে তাই তার মতেই মত দিতে হয়েছে। আমি তো রাজি ছিলাম নি, ছেলের বাবাও রাজি নয় কো। কিন্তু 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 আমি মত দিয়েছি, আমি ছেলের মা, তাই আমার মত ওরা উপেক্ষা করতে পারে। যাক, খবর না দিয়েও যখন খবরটা পেয়ে গেছেন আর ভালো দিনেই এসেছেন, তখন বসুন, মিষ্টি মুখ করে যাবেন। আর হ্যাঁ, কাল কিন্তু অবশ্যই আসবেন বিয়েতে। কাজটা কি খুব ভালো হলো? দেখুন, কাজটা যে ভালো হয়নি সেটা আমাদের থেকে ভালো আর কেউ জানে না। কি করবো বলুন তো, ছেলে তো একবারে বেঁকে বসেছে। ছেলে বেঁকে বসে আছে না ওই মেয়েটা ছেলেটার ঘাড়ে চেপে বসেছে, নাকি এর মধ্যে কোনো কেলেঙ্কারি টেলেঙ্কারি হয়ে গেছে? কোনটা, কিসের কেলেঙ্কারি? না আমি তো শুনেছি আপনার ছেলে ওই মেয়েটার বাড়িতে গিয়েই থাকতো, আর ওই মেয়েটাকে আপনার ছেলে রক্ষিতা করে রেখেছিল। ছি ছি দিদি, ছি ছি, এসব কি বলছো তুমি? এই থামো তো, একদম বেশি কথা বলো না, চুপ করে থাকো। তোমার জীবনে যা ঘটনা ঘটেছিল, তোমার মেয়ের জীবনে যে একই ঘটনা ঘটছে, সেটা তো আমাদের জানতে কারোর বাকি নেই। আর আপনার ছেলে যে একজন রক্ষিতাকে বিয়ে করে ধর্মনাশ করছে, সেটা কি ঠিক করছে? ঘরের লক্ষ্মীকে বিদায় করে অলক্ষ্মীকে ঘরে ডেকে আনছে। খবরদার, 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 এসব কথা বলবে না তুমি। আমার জীবন কি দিয়ে শুরু হয়েছে? কেউ যদি আমার সঙ্গে প্রতারণা করে থাকে, সে দোষ কি আমার?
নাকি যে প্রতারণা করেছে তার দোষ? আমি কি করেছি বলতে পারো? শুধু শুধু কেন আমাকে দোষ দিচ্ছ তোমরা? আর যদি তোমার সঙ্গে এই ঘটনাটা ঘটত তাহলে তুমি কি করতে বলো? নিজেকে কখনো আমার জায়গায় বসিয়ে রেখেছ? আমি তো তোমার সংসার ভাঙিনি, আমি তো এতগুলো বছর তোমার সংসারে কখনো বিরক্ত করিনি। আমি তো শুধু মেয়ের বাবার পরিচয়টা পেতে চেয়েছিলাম। নইলে কত অসুবিধার মধ্যে, কত অপমানের মধ্যে, কত অসম্মানের মধ্যে পড়তে হয়েছিল বলো তো? সব থেকে বড় কথা, আমি তো মেয়ের কাছে মুখ দেখাতে পারতাম না। আমি যদি ওকে বাবার পরিচয় না দিতে পারতাম তাহলে তো আমার মাথাটা হেট হতো। আমি কি করতাম বলো? দুর্জনের তো ছলের অভাব হয় না, তাই না? কে প্রতারণা করেছে সে তো খুব ভালোই বোঝা যাচ্ছে। প্রতারণা তুমি করেছ, তুমি তুমি প্রতারণা করে আমার স্বামীকে জোর করে ফাঁসিয়ে বিয়ে করেছো, বাধ্য করেছো তুমি। আর সেই জন্য দেখো, ভগবান তোমাকেও শাস্তি দিয়েছেন। তুমি জীবনে কি পেয়েছো বলো তো? তুমি তো জীবনে কিচ্ছু পাওনি। আর তোমার মেয়ে তোমার মতন সমান খেলোয়াড় তৈরি হয়েছে। আমার মেয়েকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে এই বাড়িতে আসতে চাইছে। আপনি বসুন না, রাগ করবেন না। দেখুন, যেটা হওয়ার নয় সেটা কখনোই হবে না। ঋষি এই বিয়েটা জেদ করে করছে, এ বিয়ে টিকবে না। আমি আপনাকে বলছি, এ বিয়ে টিকবে না। কাল আমাদের ছেলের বিয়ে, ছেলের এরকম একটা শুভ দিনে আগের থেকে এইভাবে কুডাক ডাকছো তুমি? কিরকম বাবা গো তুমি! কুডাক ছাড়া আর কি বলবো বলো তো? তোমার ছেলে যে কাজটা করেছে সেটা কি ঠিক করেছে? তুমি ভাবছো আমি মন থেকে এটা মেনে নিয়েছি? উপায় নেই কো, তাই এই বেটা আজ। আনালে থাকতুম নাকি বেতে? দেখ ছোট, তুই বাড়ি ছেড়ে চলে যাবি বলেছিলিস বলে শেষমেশ এই বিয়েটা হচ্ছে। ঋষি বাবাকে ছেড়ে থাকতে পারবো নি, তাই আমাকে এই বিয়েতে থাকতে হলো। তা না হলে মেয়েটি কম ধুরন্ধর নাকি? ও ঠিক বুঝতে পেরেছে কোন জায়গাটায় গিয়ে ধাক্কা দিতে হবে, সেই সেই জায়গা বুঝে ধাক্কা দিয়েছে। ঠিক বুঝতে পেরেছে আমার কাছে এসে আমার সঙ্গে ভাব করে কিচ্ছু হবে না, তাই তো আমার সঙ্গে ভাব করতেও আসেনি। গেছে কোথায়? তোর কাছে, কারণ বুঝতে পেরে গেছে তুই নরম মাটি। তোমার সঙ্গে ভাব করতে এসেছিল মেসদি, তুমি শক্ত মাটি তো তাই আচর পড়েনি, গলি পড়ে পড়ে শক্ত হয়ে গেছে তোমার মন। আর সেই মনে না আজকাল আর কোনো মেয়ের জন্য তোমার দুঃখ জাগে না। তা না হলে তোমার মতো একজন দুঃখী মানুষ, তোমারই তো সবার আগে ওকে সমর্থন করা উচিত ছিল। আপনাদের নিজেদের মধ্যে ঝামেলা না, আপনারা নিজেরাই মিটিয়ে নিন। আর আমাকে দেখিয়ে দেখিয়ে এত কথা আমার সামনে বলার কোনো প্রয়োজন নেই। আর আপনাকে একটা কথা বলি, আপনি যদি বিয়েতে নাই রাজি হবেন তাহলে বিয়ের ছিঁড়ির কাছে হাত লাগালেন কেন? দেখো, বিশ্বাস করো, সংসারে যখন আছি একটা মঙ্গল অমঙ্গলের তো ব্যাপার আছে। ঋষি বাবার যখন বিয়ে হচ্ছে আর বিয়েটা যখন হচ্ছে আমরা আটকাতে পারিনি, তখন আর দূরে থেকে কি করবো বলো দেখিনি? সেই কারণেই আছি। সেই ঠিকই বলেছেন, আপনি আর দূরে থেকে কি করবেন? যা ক্ষতি হবার সেটা তো আমাদের হয়েছে, আপনাদের তো কিছু হয়নি। আপনি শিওর? যা ক্ষতি হয়েছে শুধু আপনারই হয়েছে, আমাদের কোনো ক্ষতি হয়নি। ঋষি দেখো, আমার মেয়েটা জেলে পচে মরছে,
যার সঙ্গে তোমার এত দিনের সম্পর্ক ছিল তার জন্য দুটো দিনের ওয়েট করতে পারতে না? এরই মধ্যে তুমি অন্য মেয়েকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছো, আর এটা তো হওয়ারই ছিল। ওই মেয়েটার সঙ্গে সম্পর্ক ছিল বলেই তো আমার মেয়ে এরকম ভুল কাজ করে ফেললো। আর তুমি, তোমরা সবাই এখন আমার মেয়েকে দোষারোপ করছো, আমার মেয়ে দোষী হয়ে গেল। আশ্চর্য, আমি তো আপনার মেয়ের বিচার করিনি। বিচার করেছে বিচারক, এবার আপনার যদি কোনো প্রবলেম হয় আপনি অ্যাপিল করুন, বড় কোর্টে যান। আমি তো বলিনি আমি কন্টেস্ট করব না। আপনি আপনার মতন করুন, আমি আমার মতন করব। এই চুপ করো তো। তোমাদের মতো ছেলেদের খুব ভালো করে চিনি, সারা জীবন মেয়েদের ঠকিয়ে যায়। তাই নাকি? আপনার স্বামীর মতন পুরুষরা কি করে? ঋষি, খবরদার বলছি, আমার স্বামীকে নিয়ে তুমি কোনো কথা বলবে না। কিন্তু বলতাম না, যদি আপনার স্বামী আমার স্ত্রীর জীবনটা নিয়ে ছিনিমিনি না খেলতো।